নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। সকাল সকাল দু হাতে দুটো ছিপ নিয়ে দাঁড়িয়ে পড়েছি পুকুরের পাশে মাছ ধরবো বলে। অলরেডি ধরা হয়ে গেছে তিনটে বালতিতে, আর এখন আবার দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিয়েছিলাম যে পরে কি না পরে দেখি আগে একটু ট্রাই করে, তা দেখলাম না ভালোই তেলাপিয়া মাছ পড়ছে। তেলাপিয়া মাছ, রূপচাঁদা মাছ এগুলো খুব বর্ষি খায়, ওই জন্য এখন দেবো। আর সকাল সকাল দিলে আরও বেশি ধরে। অনেকদিন বর্ষার পরে এই যে রোদ বেরোচ্ছে না এই ভাদ্র মাসের সময়, এই সময় কিন্তু মাছে বর্ষি, যে কোনো মাছ চাই বসি ভীষণ খায়। জাল ফেলে তো আর মাছ ধরা যায় না, যেহেতু এখন অনেক জল, ওই জাল ডুবতে ডুবতে মাছ পালিয়ে যায় সব, বসি দিয়ে ধরা যাবে ওদের। দেখি এবার আমি একটু ট্রাই করে দেখি কী হচ্ছে। এতক্ষণ আমি ধরিনি, ওই ক্যামেরার পিছনে যে আছে সে ধরছে। দুটো বসিতে চার গেঁথে নিয়েছি। যেইখানে রোদ পড়ে না ওইখানে আরও বেশি ভালো মাছ মানে আর কি পাওয়া যায়। তো আমাদের পুকুরের চারপাশটা তো এমনি বন জঙ্গল, আর বর্ষায় আরও বেশি বন জঙ্গল হয়ে গেছে। তাই এখানে গিয়ে দেখি। তেলাপিয়া বর্ষিতে বাদে ওটুকুনি সাইজে ছেড়ে দিচ্ছি। কি করবি তুই? এই মাছ খাওয়া যায় নাকি? এটুকুনি মাছ খাওয়া যায়। ও রে ঠোকানো রে, এ কি মাছ? জাপানি পুঁটি? দুটো মাছ তুললাম একদম পুরো সেরা সাইজের মাছ। রোদ্দুরের জায়গায় বড় মাছ থাকে, ঠোকাচ্ছে না কখন দেবে এখানে বসে রয়েছি। বাহ সুন্দর সাইজ একদম। আজকে কে খাবে? আমি খাবো, আমি ধরছি। আটা বাদলি তারপরে মেরে দেবো, আটা বাদলি তারপরে তোমার দেবো, আমার লাগবে না। তোমার তাহলে তুমি কুচো তাহলে শুক্তো খাইনি, দাও একটু ছাড়া দাও। কেন কেন আমি পারি না তাই বলছো? আর ইয়ে কেঁচো গেঁথে দেবে কে? তুমি কাটে দেবো তাহলে মাছ খাওয়ার বেলায় তুমি, আর কেঁচো গাঁথের বেলায় আমি, তা বললি কী করে হবে? চারটা তুমি কাটে দেবো, এখানে মাছ পড়বেই আমি জানতাম ঘাটের ধারে। এবার তুমি আমার, তোমার দেখা দেখি আমি ওই জায়গায় গেছিলাম, তুমি আমার দেখা দেখি এই জায়গায়। একদমই না, আমি কারোর তো দেখে কিছু করি না। অন্তিকে ওই পাশে চলে গেছে মাছ ধরতে। এমন এমন সাইজের মাছ বাজছে বর্ষিতে, বিশ্বাস করা যায় না যে এরকম সাইজের মাছ বর্ষিতে বাদে বাদিয়েছে। আর একটা ও বর্ষি টান দিয়ে, এই দেখো এই দেখো এই দেখো, এটা বাদবে এটা বাদবে এক্ষুনি বাদবে। এইখানে ছোটো ছোটো মাছ সব, এই দেখো এই দেখো এই দেখো বেঁধেছে। কই দেখি তোমারটা? ছাড়ো নিচে, ছাড়ো নিচে মাটিতে ছাড়ো। এই পুচকে পুচকে তেলাপিয়া দুটো ছেড়ে দিয়েছি ছোটো ছোটো। সকাল আটটা নটা পর্যন্ত মাছ মানে বসে খায়, তারপরে আর একদমই খায় না। দেখুন সেইখান দিয়ে যে প্রথমে যখন আসলাম ঝপঝাপ করা মাছ বাঁধলো, আর তারপর দিয়ে বসেই রয়েছে, তো বসে রয়েছে আর ছোকায়ও না কিছু না। আর পড়লেই একটু কিছু বাচ্চা করছি,
পরে আরো আধ ঘন্টার মতো প্রায় আমরা দুজনে বসি পাইলাম, আর একটাও কিচ্ছু করেনি। ওই যা পড়ার একদম ফার্স্টের দিকে পড়ে গেছে, এই যে এই কটা মাছ পড়েছে এই কটারই এখন রান্না বান্না করতে হবে। এখন বালতির মধ্যে আছে তো ভালো একটা দেখা যাচ্ছে না, ঝুড়িতে যখন ঢালবো তখন দেখাবো আপনাদেরকে। এখন আমাদের সকালের খাওয়া হয়নি, খেয়ে এসে তারপর রান্না বান্নার দিকে যাব। ও মরে গেছে কটা, অনেকক্ষণ হয়েছে না কেটে নি মাছগুলো, আরো বেঁধেছিল আমরা তো সব ছেড়ে দিয়েছি, আরো এর থেকে ছোট ছোট তা এরকম সাইজেরটাও ছেড়ে দিয়েছি। পরে লাস্টের দিকে এসে আমার একটু ছাই লাগবে মাছ কাটতে, মাছগুলো বড্ড পিচ্ছিল। বড় মাছে আমি যে একটা পেয়েছিলাম ওইটাই, আর পরেনি বড় মাছ, আর সব ওই সাইজ। এক মাসে কি আর মাছ বেশি বড় হয়, তবুও তেরাপি মাছ বলে যেরকমই হোক একেবারে খুদে খুদে তা ছাড়া খাওয়া যায়। পিস করবে নাকি বড়ে? না না, এটা পিস করলে হবে না। কি রান্না করবো আমি মাছ দিয়ে? দেখি আবার শাক পাতা তুলতে যেতে হবে, শাক পাতা দিয়ে রান্না করবো। হ্যাঁ ছোটো ছোটো মাছ না, শাক পাতা দিয়ে রান্না। ওই তো বড়ো মাছ রয়েছে, তো বড়ো মাছ একটা। আমি যেখানে মাছ কাটতে বসছি এর পাশেই সেই দুটো ম্যাট্রেসই ওর লাগিয়েছিলাম, একটা তো এখনো আছে আর একটা এরকম বড় হওয়ার পরে না গাছটা বেঁকে পড়ে গেছিল, পাশাপাশি ছিল দুটো, এই একটা এখনো আছে আর ওই গাছটা পড়ে গেছিল বৃষ্টিতে আর পচে নষ্ট হয়ে গেছে। গাছটা তো নষ্ট হয়ে গেছে, এখন ওলটা খুঁজে দেখবো আজকে যে কেমন হয়েছে, ওটা আদেও হয়েছে না ওখানেই পচে নষ্ট হয়ে গেছে। হাঁসের আজকে গেড়ি দেওয়া হয়েছে দেখুন কত, এক গাধা খালের তলাতে তলাতে তুলে দিয়েছে। এই খাওয়ার পর দিয়ে এরা আর সে কুড়ো খেতে চাচ্ছে না, ভাত কুড়ো উঠলো। এই খেলে বিশাল তাড়াতাড়ি বাড়ে। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, এবার কি রান্না বান্না করবো। তা যদি একটু একটু বড়ো মাছ পড়তো সেদিন হয় একটু ঝাল ঝাল করা যেত, তো বড়ো মাছ বেশি পড়েনি। তো দেখি এখন একটু শাক পাতা ডাঁটা ঠাটা তুলে নিয়ে আসি, তাই দিয়ে রান্না করবো। তার আগে ওল্ডটা তুললে তুলবো, চলো দেখি কিছু হয়েছে কি না। এমনি রান্নার জন্য না কিন্তু, হ্যাঁ এমনি তুলে দেখবো যে ওটা হয়েছে কি না, না পচে গেছে। এইখানে তো ছিল তোমার আন্দাজে, এক্স্যাক্ট জানা নেই যে কোথায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পুরোনোটা পুরোনোটাই সেই পুরোনোটা না, আলু গাছটা কেটে গেল রে, কত মোটা আলু গাছটা দিলে কেটে। এই যে বল, বড় তো হয়নি আর এটা পুরোনোটা না নতুন? তা হ্যাঁ তো নতুন না, বড় তো লাগিয়েছিলাম এর থেকে অনেক। ভাগ্যবশত যদি এটা একটু থাকতো ওইটা বড় হবে, ওটা গাছটা পড়ে না যেত তাহলে হতো। এটা রেখে দাও, সামনে বছর এটা আবার লাগিয়ে দেবো। আলু গাছের এখানে একদম বৃন্দাবন বাড়ি গেছে, ভর্তি হয়ে গেছে আলু গাছে। আর অন্যান্য কত প্রজাতি হয় আলুর আমি জানি না, এই মেটে আলুর। তবে আমাদের বাড়ি দু তিন রকম আছে, তার মধ্যে এই দেখুন এই এক রকম আছে, এইগুলো এর পাতা দেখুন তিনটে করে পাতা, এই যে আর আর এক ধরনের আছে যার পান পাতার মতো পাতা, পান পাতার মতো পাতা কিন্তু সেগুলো একটু কম। এই পাশে দেখতে পাচ্ছি এই বছর এই যে পান পাতার মতো পাতা, এই যে দেখুন এই একটা পাতা খেয়ে ঝাঁঝরা করে বোকায় কি করেছে, এর আর গঠন গড়া যাচ্ছে না ভালো। এই যে এই পাতা একটা তুলে আনছি, এই দেখুন পানের মতো পাতা, এই কিন্তু আর এক ধরনের আলু। এইগুলো হয় এরকম বড় বড়, কেমন বলে ওই ওল যেরকম হয় ওরম টাইপেরই, আর এইগুলো মনে হয় এই যে খুটো আলু গাছ, এগুলো একটু লম্বা হয় লম্বা। আর এক ধরনের চুবড়ি আলু আছে, আর একটা যেগুলো ওই ছালে পিঙ্ক কালারের মতো ছালের নিচে থাকে। হ্যাঁ এর আবার এই গায়ে গায়ে এই যে ফল হয় এইসব জায়গায় ভর্তি হয়ে যাবে, আর কদিন সবে হচ্ছে শুরু। হ্যাঁ আর কদিন বাদে এগুলো বড় হবে আর গাছগুলো শুকিয়ে যাবে আর এখানে পড়ে ভর্তি হয়ে যাবে, সামনের বছর বর্ষাকালে আবার হবে। যদি কারোর আলুর দানা দরকার লাগে আমাদের বলবেন, নিয়ে যাবেন আমাদের বাড়িতে, অনেক আছে অনেকে নিয়ে যায় এসে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা। আর এইখানে দেখুন এই যে একটা আমাদের খেজুর গাছ আছে, এই খেজুর গাছে কি খেজুর গাছ কেউই জানে না, সবাই এসে এক একজন এক এক মন্তব্য করে, গোড়াটা সরু, কেউ বলে হেতাল জঙ্গল যে এক ধরনের খেজুর গাছ হয় হেতাল গাছ বলে, খানিকটা সেই গাছের মতো পাতা এর গোড়াটা সরু। সাধারণত খেজুর গাছের গোড়া মোটা হয়, এটা সেরকম না। এই গাছে একটা বেয়ে উঠেছে দেখুন, এই যে আলু গাছ এটা আবার আরেকটু আলাদা ধরনের, এই পাতাগুলো দেখুন তিন পাতাই কিন্তু অন্যরকম। বললাম যে ওই যে তিন চার রকমের আছে সব ক্রসিং হয়ে হয়ে কোনটা কি জাত হয়েছে আমরা নিজেও জানি না। আলু ওল প্রচুর আছে আমাদের বাড়ি আর প্রত্যেক বছর লাগানো হয়, এবছর ওল আর এখানে লাগাইনি আমরা একদম, এই রান্নাঘরের পাশে একদম ঝুপড়ি হয়ে যায় তাই জন্য সব রাস্তার পাশে লাগিয়েছি, ওখানে একদম জঙ্গল হয়ে গেছে। যাই হোক এখন রান্না বান্না শুরু করবো, তার শেষে ঠিক হলো যে পোল্লার ডাটা বা তুরুল ডাটা তুলে এনে সেই দিয়ে মাছের ঝোল কর। বেশি দূরে আর যেতে হবে না ডাটা তুলতে, এই পাশেই যখন আছে পাশ দিয়ে তুলে দূরে আর কেন যাব। এইখানে হয়েছে এই গেও গাছে উঠেছে বেয়ে, এখান থেকে ওটা কেটে নিয়ে আসে। হাত দিয়ে কাটবা?
খেতে হয়ে যাবে। এই গাছে বিশাল ঝোপ হয়, বিশাল। আরে নারকেল গাছের কাছে উঠলি না, সে নারকেল গাছ একদম কি আর বলবো, নারকেল তো হবেই না, মরে যাওয়ার চান্স বেশি। দেখো ভর্তি হয়ে গেছে এখানে সব, মাথা কচি কচি, সব কেটে পরিষ্কার করে দিতে হবে। হয়ে গেল, তোমার কিছু দেখতে পাচ্ছ না দাদা? একটা মোটা তাজ জবা ফুল গাছে উঠেছে, এখন কাজ হচ্ছে তুলুল ডাটাগুলো যত্ন সহকারে পুরো পরিষ্কার করে বেছে ফেলা। পোকা পাতা ঠাতা যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে ভালো ভালো পাতা আর ডাটাগুলো কেটে নেব। আর এই তুলুল ডাটা দিয়ে তারপরে কাটা হয়ে গেলে রান্না হবে পাতলা ঝোল তেলাপিয়া মাছ দিয়ে। খেতে যেমন টেস্টি তেমন কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। গান গাচ্ছ? এটা পেয়ারের রয়েছে, তুলবো? সাদা মতো হয়ে গেছে কিন্তু শক্ত, ভিতরে কি হয় কিরকম হয়ে গেছে ধার ধার মতো। কাটো দেখি, গায়ে একটু ধাদ্র ধাদ্র আছে, এগুলো একটু হালকা ভিতরে নরম হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। শক্ত পুরো একদম। তাহলে কি লস হয়ে গেল তুলে? তা মনে হয় গেল একটু, হাঁসগুলো রয়েছে। কোথায় জল তো বিশাল গরম হয়ে গেছে, মিশাই না ঠান্ডা জল মিশিয়ে। মাছ ভাজার জন্য এবার তেল দিয়ে দেবো, কড়াই অনেকক্ষণ হচ্ছে গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে গুটি 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 হচ্ছে। একটু লবণ দিয়ে দিই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে একদমই বেশি মশলাপাতি তো কিছুই লাগবে না, ঘরে যদি একটু জিরে থাকে, আর নুন হলুদ তো সবার ঘরেই থাকে, একটু জিরে বাটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি কারোর কাছে গুঁড়ো থাকে তাহলে বাটতেও হবে না কষ্ট করে। ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, এবার কেটে রাখা শাকের ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি, আর তার সাথে যদি একটু ঝালটা কম দেখো না, বাড়ির বাচ্চা কাছে যারা থাকে তারাও কিন্তু খুব ভালো খাবে এই দিয়ে ভাত। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, এই যে সাইড সাইডগুলো। আর বেশি ভাজবো না, এবার জল দিয়ে দেবো, পাতলা একটু ঝোল হবে তার জন্য একটু ঝোলটা বেশি করে দেবো। ঝোল সুন্দর ফুটে একদম আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে, ভিজে রাখা মাছগুলো এবার দিয়ে দিই। মাছ দেওয়ার পরে তো একটু ঝোল টানবে, মাছের মধ্যে একটু ঝোল টেনে নেবে না, তারপরে যেটুকু থাকবে না নেবে। আমার কাছে ভাজা জিরের গুঁড়ো আছে, ওই জন্য আমি আর জিরে ভেজে গুঁড়ো করলাম না বা কাঁচা জিরেও দিলাম না। কাঁচা জিরে বাটা দিলেও হবে, আগে দিতে হবে তাহলে কাঁচা জিরে বাটা। ব্যাস, ঝুলটি মেয়েরা তো এইটুকু রাখতেই হবে।
হয়ে গেছে। বড়শিতে ধরা ছোট ছোট তেলাপিয়া মাছের ঝোল, ও বেশি হয়েছে মাছ। ঠিক আছে, আমার কথা তুলে দিই ওখানে। বললাম ডাটাগুলো এরকম তাকিয়ে রয়েছে আমাদের। দারুণ হয়েছে মাছ খেয়ে দেখো তো, টেস্ট হয়েছে নাকি মাছে? সাদা রাখছো নাকি পাশে পাশে সব? ওই যে ডাটা এক পাশে, মাছ এক পাশে, আলু এক পাশে, ঝোল লাগবে শুধু ভাই তরকারি। তাহলে তো এক কড়াই ঝোল রান্না করতে হতো আজকে। এক কড়াই লাগবে না, হাফ কড়াই ঝোলই হবে। মাছ ছোটো হলে কী হবে, মাছের টেস্ট আছে ভালো। খেয়ে দেখবে তুমি, মাছ দারুণ লাগবে। ঝোল দাও, ঝোল তা এতগুলো ভাত ভিজাতে হবে, সেই ঝোল লাগবে না। ঝোল তো পালিয়ে যাচ্ছে ভাতের মধ্যে। আর দেবো না, এক একটা মাছের ওজন কত গ্রাম করে হবে কি জানি, 20-30 গ্রাম হবে, 20-25 গ্রাম মতো হবে। এই মাছগুলো যদি আমরা পুকুর দিয়ে না ধরে যদি খালে পেতাম তাহলে কিন্তু বিশাল আনন্দ লাগতো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তুমি কিছু বলো, তোমারও প্রায় প্রায় শেষের পথে। মাছ ছোট হলে খাবে, মাছ একদম টেস্ট ভরে ভরে দেওয়া, এত সুন্দর খেতে মাছগুলো, দারুণ খেতে। কে দিয়েছে টেস্ট মাছ ভরে? আচ্ছা, আগে পুকুর দিয়েছে আমাকে, পুকুরে হচ্ছে আমরা দিয়েছি, আমরা পুকুরে ভাত দিই, কুড়ো দিই খেতে, ওরা খায় খায়ে টেস্ট হচ্ছে তাই। আর আজকে তরকারিতে ওর মধ্যে আলু আছে, মাছ আছে, ডাটাও 2-4 পিস আছে, ঝোল আর নেই, এক কড়াই ঝোল রান্না করতে হতো। দারুণ হয়েছে হতো সেই টেস্ট। যেমন মাছের টেস্ট তেমন ওই ডাটাগুলো তেমন টেস্ট, সব মিলেমিশে একদম দারুণ হয়েছে। এরকম টাটকা মাছ পেলে এরকম ডাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে, তাদের সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে তরকারিতে এমন টেস্ট হয়, সেদিন মনে হয় তাড়াতাড়ি ছাড়লে ছাড়লে উঠতে একটু কম হয়, খাই নিয়ে যেত।